আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি রেসিপি। প্রথমে দেখো আমি বাটি হাতে চলে যাচ্ছি আমাদের জমিতে, যেখান থেকে আমি তুলে নেব পটল, যেটা ছিল একেবারেই তাজে পটল। আর এই যে দেখো মিস্টার হাজবেন্ড দুটো আঙুল দেখাচ্ছে, আরও কয়েকটা তুলে নিলাম। এবার চলে এসেছি বাড়ি, আমাদের কিন্তু শশার গাছও আছে, তো শশাও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এবার দেখো পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। আমি উনুনে রান্না করছি, প্রথমে পটল আর আলুটা অল্প ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে আর লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। এবার খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব সিম্পলভাবে করব, কিন্তু খেতে অসাধারণ হবে, তো তোমরা দেখতে থাকো। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণ, অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর হালকা করে এটা কষিয়ে নেব, মানে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যে যতটা ঝোল খাবে সে ততটাই জল দেবে। জল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝোলটা ফুটে ওঠে। দেখো ঝোলটা তো ফুটে উঠেছে, এখন মাছগুলোও দিয়ে দিয়েছি, সরি ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর এগুলো ছিল বাটা মাছ, আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে দেখো রেডি আমাদের মাছের ঝোল। তাহলে এত ইজি একটা রান্না, তোমরাও ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো টাটা।